আসলে আমি মানসিকভাবে আজকে আপনাদের সামনে বক্তৃতা এই মুহূর্তে মোটেও প্রস্তুত নই। আপনারা ইতোমধ্যে অনেকে শুনে ফেলেছেন বাংলাদেশের একজন কিংবদন্তি আলেম, তাফসির জগতের সম্রাট, দীর্ঘ 50 বছরের অধিক সময় নিয়ে যিনি কোরআনে কারিমের খিদমত উপহার দিয়েছেন মানুষের মাঝে, যার কাছ থেকে কোরআনে কারিম সামনে রেখে খুলে খুলে কোরআন কথা বলার শিক্ষা লাখো আলেম পেয়েছে, অনুপ্রাণিত হয়েছে। মাজলুম আলেদি আলেম দিন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করে পরকালে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তার এই বান্দা সফরের সমস্ত ভালো কাজগুলো কবুল করে নিন, তার সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। সুদীর্ঘ এই পথ চলায় তার বয়ান শুনে কত মানুষ চোখের পানি ছেড়েছে, কত মানুষ কেঁদেছে, কত পথ হারা মানুষ পথের দিশা পেয়েছে, কত মদখোর ঘুষখোর সুদখোর মানুষগুলো তওবা করে খাঁটি ইমানদার হয়েছে। কোরআনে কারিমের এই খাদেম দুনিয়া থেকে চলে গেছেন। এই মুহূর্তে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, হাদিসের মধ্যে এসেছে, কোরআনে কারিমের আয়াতের মধ্যে এসেছে, নেককার মানুষ যখন জমিন থেকে চলে যায় আসমান জমিন তাদের জন্য কান্না করে, বদকার মানুষ যখন জমিন থেকে চলে যায় ফামা বাকাত আলিহিমুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন তাদের জন্য কাঁদে না। আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে যাওয়ার সংবাদটা যখন আমরা পেলাম, ঠিক এই মুহূর্তেই গোটা বাংলাদেশে প্রচণ্ড আকারে একটা ভূমিকম্প হয়েছে। হয়তো পৃথিবীর অনেক মানুষ হয়তো তাকে চিনতে পারেনি, জমিন তাকে চিনেছে। আমাদের বিশ্বাস আল্লাহ পাকের কোরআনের এই খাদেমের খিদমত আল্লাহ কবুল করে নিয়েছেন। তা যদি না হতো এই অজস্র মানুষ, আমার মনে আছে আমি তখন হিফসখানায় পড়াশোনা করি, নামাজ সংক্রান্ত তার একটি আলোচনা শুনছিলাম বিছানায় শুয়ে শুয়ে, তখন জায়েজ নাজায়েজ হালাল হারাম বুঝার মতো জ্ঞান আমার ছিল না, কিন্তু শুধুমাত্র ক্যাসেটের মধ্যে তার বক্তৃতা শুনতেছিলাম, আর এই কথাগুলো কান দিয়ে ঢুকছিল আর চোখ থেকে অঝোরে পানি ঝরছিল। দৃশ্যটা আমার আজও মনে আছে।